হ্যালো ভ্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিগেট এডুকেশনে। আজকে আমরা আলোচনা করব ইভিএস পেডাগোজি অ্যান্ড কন্টেন্ট পার্টের পার্ট নাম্বার 6। এটা হচ্ছে প্র্যাকটিস নাম্বার 6। এর আগে পাঁচখানা আমরা প্র্যাকটিস সেট করে ফেলেছি, যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট অ্যান্ড ডিটেলে আলোচনা করছি, তোমরা জানো, এবং এই সিরিজটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ইকরা ব্যাচকে। সো এটা হেল্পফুল করবে তোমাদের প্রাইমারি টেট আগামীকে কেন্দ্র করে, এবং মাদ্রাসার যে প্রাইমারি টেট সেটাকেও তোমাকে হেল্পফুল করবে। সো দেখে নেবো আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে বলে। তাহলে জীবের পরিবেশের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন বা পরিবেশকে অ্যাডপ্ট করার ক্ষমতাটাকে কি বলবো? অপশান এ অভিযোজন, অপশান বি অভিব্যক্তি, অপশান সি বাস্তুতন্ত্র, অপশান ডি বংশগতি। তাহলে এই যে ক্ষমতাটাকে কি বলবো? বলো। অপশান ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ, কি হবে? অভিযোজন হবে, অভিব্যক্তি হবে, বাস্তুতন্ত্র হবে, বংশগতি হবে। প্রত্যেকে যারা যারা লাইভে আছো, প্রত্যেকে লাইভ চ্যাট বক্সে চলে এসো, অ্যান্ড এর প্রত্যেকে আনসার করবে, ঠিক আছে? অ্যান্ড যারা রেকর্ডেড ফিউচারে দেখবে তারাও অবশ্যই এর আনসার করবে, এবং এটাকে মক টেস্ট আকারে নাও, তোমাদের কেমন স্কোর হচ্ছে সেটা জানাবে। সো এর কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড ভেরি গুড। এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা অপশান এ বলেছো তারা একেবারে সঠিক বলেছো। আমি এটা থিওরি ক্লাসে পড়াতে গিয়ে অনেকবার বলেছি যে তুমি যে পরিবেশে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, মানে তোমার অভিযোজন ক্ষমতা, মানে সেখানে মানিয়ে না, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অভিযোজন, হ্যাঁ, আর এটাকে ইংলিশে বলা হয় অ্যাডপ্টেশন। সো যে কোনো জীবের যে কোনো পরিবেশে খুব তাড়াতাড়ি বা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুমি যদি মানিয়ে নিতে পারো, তাহলে তুমি ওখানে অভিযোজিত হয়ে গেছো, কথাটাকে বলা হয় তোমার অ্যাডপ্টেশন ঘটে গেছে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে দেখে নেব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে তাপ শক্তি রূপে, বৈদ্যুতিক শক্তি রূপে, চৌম্বক শক্তি রূপে, রাসায়নিক শক্তি রূপে। তাহলে বলো এই কোশ্চেনটার আনসার বলো, প্রত্যেকে বলো। যারা পেড ক্লাস করেছো তাদের তো একটু অসুবিধা হবে না, কারণ এটা সালোক সংশ্লেষের একটা পার্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস প্রক্রিয়া যারা জানো, আমি কিন্তু পড়িয়েছি পেড ব্যাচে, তাদের ক্ষেত্রে এটা খুবই ইজি টপিক। ওকে বলো, তাহলে আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে কোন পদ্ধতিতে? অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে এভরিওয়ান। হ্যাঁ, প্রত্যেকে ডিসকাশন শুরু করো। ভেরি গুড ভেরি গুড এভরিওয়ান, কারেক্ট আনসার ইজ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ রাসায়নিক শক্তি রূপে এটাকে সঞ্চিত রাখে। আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপে মানে সঞ্চিত থাকে, মানে রূপান্তরিত হয়, এবং এই প্রক্রিয়ায় তোমরা জানো সবুজ উদ্ভিদরা সূর্য থেকে কি নেই, সবুজ উদ্ভিদরা সূর্য থেকে তাপ নেই এবং বা সূর্যালোক নেই, এবং মাটির নিচ থেকে খনিজ লবণ এবং তোমার জল গ্রহণ করে, এবং পাতার মেসোফিল কলাতে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে তারা কিন্তু তাদের খাবার তৈরি করে, যেটাকে বলে থাকি, এবং সেটা গ্লুকোজ আকারে সঞ্চিত থাকে এবং সেটা জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে পুরো দেহে ছড়িয়ে দেয়। এটাই ছিল কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আর ওইখানেই যে তাপ শক্তি যেটাকে নিচ্ছে সেটা রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকছে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি, এটা খুব ভালো কোশ্চেন ছিল, নগ্ন জিন বলা হয় কাকে? প্রোটিনকে, নিউক্লিক অ্যাসিডকে, স্নেহ পদার্থকে, শর্করাকে? দারুণ কোশ্চেনটা, বলো নগ্ন জিন বলা হয় কোনটাকে? অপশান এ বি সি ডি সবগুলো উত্তর, মানে অপশান দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটাকে নগ্ন জিন বলা হয়? ঠিক আছে, প্রোটিনকে বলবো, নিউক্লিক অ্যাসিডকে বলবো, স্নেহ পদার্থকে বলবো, না শর্করাকে বলবো? দেখো অপশানগুলো দেখো এবং এর কারেক্ট আনসার তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি তো বলবো এর কারেক্ট আনসার। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, নিউক্লিক অ্যাসিডকে বলা হয়। আমরা জানি জিন জিন জিনগত যে বৈশিষ্ট্যটা, আমরা জানি পরবর্তী প্রজন্মে বাবা মার যে বৈশিষ্ট্যাবলী বা গুণাবলীগুলো তার পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয়, যে বা সঞ্চালিত করার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে জিন, ঠিক আছে? এবং এই জিনটা জেনারেলি ক্রোমোজোমের, যৌন ক্রোমোজোম যে দুটো থাকে, সেক্স ক্রোমোজোম যে দুটো থাকে সেখানেই থাকে, এবং সেই জিনটার মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ ডিএনএ, বুঝতে পেরেছো? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যার নাম হচ্ছে ডিএনএ, হ্যাঁ, বংশগতি ধারক ও বাহক বলা হয় এটাকে। তাহলে ডিএনএ, এটা হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এখান থেকেই এই জিন থেকে এখান থেকে সৃষ্টি হয় বাচ্চাদের উৎপত্তি, এবং সেই জন্য এটাকে নগ্ন জিন কথাটা বলা হয়, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। ওকে, এটা জাস্ট আমি আমার মতো করে এক্সপ্লেন করেছি। হ্যাঁ, নেক্সট চলে আসি, লেবু
লা লেবু নেবুলা নেবুলা গঠিত হয়, নেবুলা গঠিত হয় জল দ্বারা, গ্যাস ও ধুলোবালি দ্বারা, ধাতব কণা দ্বারা, তেজস্ক্রিয় ধাতু দ্বারা। তাহলে চার ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ, লেবুলা নেবুলা নেবুলা গঠিত হয় অপশান এ জল দ্বারা, গ্যাস বা ধুলোবালি দ্বারা, ধাতব কণা দ্বারা, তেজস্ক্রিয় ধাতু দ্বারা। এর সঠিক উত্তর হয়ে যাবে, ভেরি গুড, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি কারেক্ট, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্যাস বা ধুলোবালি দ্বারা, ঠিক আছে। লেবুলা নেবুলা গঠিত হয় অপশান বি, গ্যাস বা ধুলোকণী দ্বারা গঠিত হয়। নেক্সট কোশ্চিন, পরবর্তী কোশ্চেন, পাঁচ নাম্বার কোশ্চিন, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই মহাবিশ্বের সব থেকে উজ্জ্বল বস্তু হলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র না সুপারনোভা? সব থেকে বেশি, এই ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে সব থেকে বেশি উজ্জ্বল বস্তু কোনটা? গ্রহ, উপগ্রহ, নক্ষত্র না সুপারনোভা? এই বিশ্বের সব থেকে উজ্জ্বল বস্তু হলো কোনটা হবে? চারটে অপশান দেখতে পাচ্ছ আমাদের, চারটে অপশানের মধ্যে কোনটা অপশান হয়ে যাবে বলো? এভরি ওয়ান কারেক্ট আনসার করো, কারেক্ট আনসার করো। এই মহাবিশ্বের, এই মহাবিশ্বের সব থেকে উজ্জ্বল বস্তু হলো, হ্যাঁ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সুপারনোভা। ভেরি গুড, ভেরি গুড, এটা জিওগ্রাফি রিলেটেড কোশ্চিন, ভেরি গুড, সুপারনোভা ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা সুপারনোভা করেছো, অ্যাবসলিউটলি কারেক্ট, সুপারনোভা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন দেখে নেব, দেখো, ভারতে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়, এটা নিয়ে আমি এর আগের দিনের ভিডিওতেই ডিটেলে আলোচনা করেছি, তো এটার আনসার প্রত্যেককে করা উচিত, রাজস্থানে, মধ্যপ্রদেশে, হিমাচল প্রদেশে না পশ্চিমবঙ্গে? এটা ভারতে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কোথায় দেখা যায়? রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ? তাহলে এর কারেক্ট আনসার প্রত্যেকে করবে, প্রত্যেকে এর কারেক্ট আনসার করবে। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ভেরি গুড, এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সুন্দরবন যে রিজিয়নটা রয়েছে, সেখানে সব থেকে বেশি লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, সুন্দরী, গরান, এই সমস্ত গাছগুলো দেখা যায়। এবং সুন্দরবন যেটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, এটার জন্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষে গুজরাটে, কোথায় বললাম, গুজরাটের কিছু অংশে তোমার ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়। তাহলে ভারতের মধ্যে সব থেকে মেজর ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়, এটা জিনিসটা মনে রাখবে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, বন্দিপুর জাতীয় পার্ক ড্যাশ রাজ্যে অবস্থিত? দেখো, এই টাইপের কোশ্চিন কিন্তু অনেক সময় এসে থাকে, কারণ গতবার প্রাইমারি টেটে দিয়েছে ন্যাশনাল পার্ক নিয়ে, সেই জন্য আমি প্রতিটা ভিডিওতে একটা করে ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করছি। বলো, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র? বলো, চারটে অপশান আছে ব্যাক টু ব্যাক, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, সাউথ ইন্ডিয়ারই প্রায় চারটা স্টেট রয়েছে, তাহলে কোনটা হয়ে যাবে? হ্যাঁ, অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? বন্দিপুর জাতীয় উদ্যান ড্যাশ রাজ্যে অবস্থিত, কেরালাতে, তামিলনাড়ুতে, কর্ণাটকে না মহারাষ্ট্র? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, যারা যারা অপশান সি করেছে, অ্যাবসলিউটলি কারেক্ট, তাহলে কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটক হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট এর গাছের পাতা ঝরায়, কি বলছে? টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, ফরেস্টে গাছের পাতা ঝরায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, বসন্তকালে, কোন কালে বেশিকালে দেখায়? আজকালকার যুগে দাঁড়িয়ে কিন্তু তিনটে কাল হয়ে গেছে, সেটা হচ্ছে বর্ষাকাল, গ্রীষ্মকাল আর শীতকাল। এই শরৎ, বসন্ত, হেমন্ত এগুলো কাল আর দেখা যায় না, কারণ বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, গরম লাগছে তো লাগছেই, আর ঠান্ডা লাগছে তো লাগছেই, এই তিনটেই কাল দেখা যাচ্ছে। যাই হোক, এটা অফিসিয়ালি ট্রু না, তবুও আমি বললাম। চলো, এর আটের আনসার কি হয়ে যাবে? হ্যাঁ, এই এই ধরনের ফরেস্টগুলো কোন সময় গাছের পাতা ঝরায়? গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে না বসন্তকালে? তাহলে বেসিক্যালি এই ধরনের উদ্ভিদেরা, হ্যাঁ, শরৎকালে তাদের গাছের পাতাগুলো ঝরিয়ে দেয়। ওকে, এই ধরনের উদ্ভিদরা শরৎকালে তাদের গাছের পাতাগুলো কি করে স্যার? ঝরিয়ে দেয়। নেক্সট কোশ্চিন চলে আসি, যে বন সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে? বন সংরক্ষণ আইন, ঠিক আছে, আর এর আগের দিন যেটা পড়েছিলাম বন্যপ্রাণী সংরক্ষণ আইন, দুটোর মধ্যে তফাত আছে। এটা হচ্ছে ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট, কবে হয়? 1960-তে, 1970-তে, 1980-তে, 1990-তে, 1960-এ, 1970-এ, 1980-তে, 1990-এ বন সংরক্ষণ আইন কবে কবে হয় বলো? এ বি সি ডি এর মধ্যে কোনটা আনসার হবে বলো? ভেরি গুড, ভেরি গুড, এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট। 1980 সালে এই বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। কত সালে স্যার? 1980 সালে এই বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। ওকে,
নেক্সট কোশ্চিন চলে আসি। আচ্ছা এটাকে একটু ডিটেলে জানি, এই ডিটেলটা আমাদের খুবই লাগবে, খুব ইম্পর্টেন্ট। বলছে বন সংরক্ষণ এবং এর সাথে সংযুক্ত বিষয়গুলোর, মানে এর সাথে সংযুক্ত বিষয় বা এর সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়, ঠিক আছে, প্রাসঙ্গিক বিষয় সরবরাহের জন্য কি বলছে, 1980 সালে বন সংরক্ষণ আইন পাস করা হয়, যেটা আমি বলছিলাম 1980 সালে। এই বন সংরক্ষণের উদ্দেশ্য কী ছিল? এই আইনের বিধানের আইন অরণ্য ব্যতীত অন্যান্য উদ্দেশ্য বনভূমিগুলির বিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকারের পূর্বে অনুমোদিত অনুমোদনের প্রয়োজন। ধরো যে তুমি কোনো একটা মানে অরণ্যকে ধ্বংস করবে, ওখানে অন্য কিছু কাজ করবে, বা অরণ্য উদ্দেশ্য ছাড়া ওই ভূমিটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবে, তাহলে এই আইন অনুযায়ী প্রথমত তোমাকে কেন্দ্রীয় সরকারের পারমিশন নিতে হবে, এটা বলেছে। তাছাড়া এই আইনে আরও অনেক কিছু কথা বলা হয়েছে, এত ডিটেল লাগবে না, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু ডিটেল প্রয়োজন সেটুকু আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তৃণভূমি নয়? হ্যাঁ, পম্পাস, প্রায়েরি, স্টেপিস, তৈগা। তাহলে এই চারটে অপশান দেখতে পাচ্ছ, এগুলো এক একটা বনভূমির নাম, আর এই বনভূমিগুলোর মধ্যে কোনটা তৃণভূমি নয়? হ্যাঁ, তৃণভূমি কোনটা নয়? পম্পাস, প্রায়েরি, স্টেপিস, টয়গা। তাহলে কোনটা হয়ে যাবে? অপশান এ বি সি ডি এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অপশান এ বি সি ডি এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো? প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করো। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। কারেক্ট অ্যান্সার ইজ তয়গা, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি। তাইগা বা তয়গা এটাকে আনসার বলবো আমরা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে। তাহলে তয়গা বনভূমি কিন্তু তৃণভূমি নয়, এটাকে নিয়ে একটু ডিটেলে আলোচনা করি, বা তাইগা বা তয়গাও অনেক ক্ষেত্রে বলে থাকি আমরা। হ্যাঁ, এটা বিশেষ করে সাইবেরিয়ার বনভূমি বৃহত্তম বন। হ্যাঁ, সাইবেরিয়ার সব থেকে বৃহত্তম বন। আচ্ছা, এই বিশ্বের বনভূমির 25% জুড়ে রয়েছে, মানে পুরো বিশ্বের মধ্যে যতগুলো বনভূমি রয়েছে এটাই প্রায় 25% রয়েছে, ঠিক আছে। এটি কানাডা, আলাস্কার অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং উত্তরে এটাকে উডস নামে পরিচিত। বনগা, সরি, তাইগা বনভূমিগুলি তুষার বন হিসেবে পরিচিত। তাইগা বনভূমিগুলিকে তুষার বন বলা হয়, এক্ষেত্রে তুষার পড়তে থাকে, বিশেষ করে এটা কানাডা এবং আলাস্কার অঞ্চল জুড়ে বিখ্যাত, ঠিক আছে। তো এই এক্সট্রা ডেটাগুলো তোমরা মনে রেখো এবং এগুলো নোট ডাউন করে নেবে, অনেক ক্ষেত্রে এগুলো প্রচুর কাজে আসতে পারে। আচ্ছা, ফার্মাফ্রস্ট দেখা যায় বনাঞ্চলীয় বায়ুবে, তৃণভূমি বায়ুবে, মরু বায়ুবে, তুন্দ্রা বায়ুতে। ফার্মাফ্রস্ট, ফার্মাফ্রস্ট দেখা যায় 11, কোনটা হয়ে যাবে? অপশান এ বি সি ডি এর মধ্যে বনাঞ্চলীয় বায়ুব, তৃণভূমি বায়ুব, মরু বায়ুব, তুন্দ্রা বায়ুব, এটাকে ডিটেলেও আলোচনা করব, বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে 11-র? প্রত্যেকে আনসার করবে কিন্তু, প্রত্যেকে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে তুন্দ্রা, তুন্দ্রা বায়ুবে দেখা যায়, এটা হচ্ছে তুন্দ্রা বায়ুবে দেখা যায়, ঠিক আছে। তুন্দ্রা ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, তুন্দ্রা বায়ুবে দেখা যায়, ওকে। নেক্সট কোশ্চিন চলে আসি। আচ্ছা, তার আগে এটার একটু ডিটেল দেখে নেব, বিশেষ করে ফার্মাফ্রস্ট উত্তর গ্রিনল্যান্ডে 84 ডিগ্রি নর্থ পর্যন্ত উত্তরে এবং হিমালয়ের উচ্চ উচ্চতায় 26 ডিগ্রি নর্থ পর্যন্ত দক্ষিণে দেখা যায়। হ্যাঁ, যাই হোক, উত্তর গোলার্ধে বেশিরভাগই ফার্মাফ্রস্ট, বিশেষ করে রাশিয়া, কানাডা, উত্তর আলাস্কার 60 ডিগ্রি নর্থে এটা দেখা যায়। হ্যাঁ, বেসিক্যালি কয়েকটা দেশের নাম মনে রেখো, ফার্মাফ্রস্ট রাশিয়া, কানাডা এবং উত্তর আলাস্কাতে দেখা যায়, ওকে। নেক্সট চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলছে ভারতে বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে? হ্যাঁ, ভারতে বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে? অপশান এ বন্দিপুর কর্ণাটক, অপশান বি কাজিরাঙ্গা আসাম, অপশান সি খানা রাজস্থান, উত্তর আমেরিকার তৃণভূমির নাম, ঠিক আছে, খানা যেটাকে বলছি, আই থিঙ্ক ইসের মধ্যে পড়ে, জলদাপাড়া, পশ্চিমবঙ্গ। তাহলে কোনটা হয়ে যাবে? তাহলে চারটে অপশান এদের মধ্যে ভারতের বৃহত্তম কোনটা, অপশানগুলোর দিকে তাকাবো এবং কারেক্ট আনসার করার চেষ্টা করব। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে চারটের মধ্যে এটা হচ্ছে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, 12 সি হচ্ছে সঠিক উত্তর, ওকে। খানা যেটা উত্তর রাজস্থানের, রাজস্থানে রয়েছে, ঠিক আছে, রাজস্থানে রয়েছে, এটা মনে হয় এটা ভুল হয়েছে, এটা হবে না, উত্তর আমেরিকার তৃণভূমি না, উত্তর আমেরিকার তৃণভূমির নাম আলাদা আছে, এটা নয়, ঠিক আছে, শুধু খানা রাজস্থান লিখবে এটা, ওকে। নেক্সট কোশ্চিন চলে আসি, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? ওই যে ওই কোশ্চিনটা ওখানে মার্চ হয়ে গেছিলো, প্রায়েরি, স্টেপিস, পম্পাস কোনোটি না, উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি বলো? প্রায়েরি, স্টেপিস, পম্পাস কোনোটি না, 13-র কোনটা হয়ে যাবে? তাহলে কারেক্ট অ্যান্সার ইজ প্রায়েরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রায়েরি, ঠিক আছে, প্রায়েরি হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, প্রায়েরি হচ্ছে সঠিক উত্তর, ওকে। নেক্সট কোশ্চিন, চক্রাকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ, যেটা চক্র আকারে, যেটা যেমন ওয়াটার সাইকেল হয়, সরি
কিছু একটা হয়, তা চক্রাকার। হ্যাঁ, কোনটা, কয়লা, খনিজ তেল, ইউরেনিয়াম না জল? কয়লা, খনিজ তেল না ইউরেনিয়াম না জল? তাহলে এক্ষেত্রে চক্রাকার আমি মুখে মুখে আনসারটা বলে দিয়েছি, বিশেষ করে দেখা যায় ওয়াটার সাইকেল দেখা যায়। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন দেখো, এখানে বলেছে ওজোন স্তর ভাঙার বিক্রিয়ার কাজ করে ড্যাশ অনুঘটক রূপে। তাহলে ওজোন স্তরকে যে ভাঙার বিক্রিয়ায় যে কাজ করে, তাহলে অনুঘটক রূপে কে, অনুঘটকের রূপে কে কাজ করে? ঠিক আছে, দুবার অনু হয়ে গেছে, কি হবে? ও ফর অক্সিজেন, অপশান বি, সি সিএল মানে ক্লোরিন, অপশান সি, সি ফর কার্বন, অপশান ডি এম জি, এম ফর ম্যাঙ্গানিজ, এম ফর ম্যাঙ্গানিজ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে? প্রত্যেকে আনসার করো। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট। বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ক্লোরিন হচ্ছে সঠিক উত্তর। ওকে ওকে, ক্লোরিন হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের বলে দিই, তোমরা জানো আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, যেটা আগামী 10ই ডিসেম্বর প্রাইমারি টেটকে কেন্দ্র করে সেই ব্যাচটার নাম দেওয়া হয়েছে বিদ্যাসাগর ব্যাচ ফর প্রাইমারি টেট। আমাদের অলরেডি ক্লাস চলছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও অবশ্যই নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এবং এখানে 100% সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সিলেবাস ওয়াইজ পড়ানো হচ্ছে, তারপরে এমসিকিউ করানো হচ্ছে। এবং যারা হয় ভাবছো যে পরে যুক্ত হলে কি আগের ক্লাসগুলো পাবো, প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড ফর্মে থাকছে, প্রত্যেকটা ক্লাসের হাই কোয়ালিটি পিডিএফ থাকছে, সব কিছু অ্যাভেলেবেল, আধুনিক পরিষেবা পাবে। তোমরা অবশ্যই অ্যাপটা চেক আউট করতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন। ওকে, নেক্সট চলে আসবো। এটা এর আগের দিন আমি কোশ্চিনটা পড়িয়েছি, আবার দিয়েছি, কারণ এই কোশ্চিনটা কঠিন, অনেকে ভুলে যায়, তো এটাকে রিভিশন টাইপের। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার যন্ত্রের ব্যবহার সাধারণত কোনটা বলো? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার যন্ত্র ব্যবহার করা হয় সাধারণত জল দূষণ রোধে, পারমাণবিক দূষণ রোধে, শব্দ দূষণ রোধে, বায়ু দূষণ রোধে। এর আগে ডিটেলে আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, তাহলে এটা বলো কোনটা কোনটা হয়ে যাবে? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার যন্ত্র ব্যবহার করা হয় কোনটা বিশেষ করে? ভ্যারি গুড, ভ্যারি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে বায়ু দূষণ রোধে, বায়ু দূষণ রোধে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, বায়ু দূষণ রোধে। নেক্সট চলে আসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি? অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। অগ্নি নির্বাপক যন্ত্র দেখবে বিভিন্ন হসপিটাল বা আদার্স বিভিন্ন কর্মসংস্থায় একবার লাল লম্বা করে পাইপ লাগানো থাকে সিঁড়ির ওখানে বা ইত্যাদি ইত্যাদি। কেন থাকে? মানে ওইটাই অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন লেগে গেলে তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি ওইখান থেকে অ্যাকশন নিয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে এর নাম কি? অক্সিজেন, মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? তাহলে চারটে চারটে ব্যাক টু ব্যাক অপশন দেখতে পাচ্ছ, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, কার্বন ডাইঅক্সাইড। ওকে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চিন, ক্যাটালাইটিক কনভার্টার যন্ত্রে ধোঁয়ার ড্যাশ দূর করা হয়। ক্যাটালাইটিক কনভার্টার যন্ত্রে ধোঁয়ার কি দূষ করা হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডকে সিও বলা হয়, সালফার ডাইঅক্সাইড SO2 আর NH, কোনটা হয়ে যাবে বলো? কোনটা হয়ে যাবে? ব্যাক টু ব্যাক চারটে অপশন দেখতে পাচ্ছ, এই চারটের মধ্যে কোনটা হবে? NA2, CO, SO2, NH, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। কারেক্ট আনসার ইজ অপশান বি হচ্ছে সঠিক উত্তর, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চিন চলে আসি, জৈব বিবর্ধন সব থেকে বেশি দেখা যায় যখন কৃষি ক্ষেত্রে ড্যাশ ব্যবহার করা হয়। জৈব বিবর্ধন সব থেকে বেশি কখন দেখা যায় এবং কৃষি ক্ষেত্রে কোনটা ব্যবহারের ফলে? ক্লোরোনেটেড হাইড্রোকার্বন, আর্গানোফসফেট, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর না কার্বনেট? চারটে অপশন দেখতে পাচ্ছ। জৈব বিবর্ধন সব থেকে বেশি দেখা যায় যখন কৃষি ক্ষেত্রে ড্যাশ ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এটা সমস্যা হয় বলো? 19 ABCD এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের, ভেরি গুড, এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি। হ্যাঁ, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চিন, অ্যান্ড আজকের এটা লাস্ট কোশ্চিন, এই ক্লাসের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। তার আগে বলবো, তোমরা প্রত্যেকে যদি সেশনটা এতক্ষণ যদি ভালো লেগে থাকে, অ্যাটলিস্ট একটা লাইক তো হয়, ঠিক আছে? দেখো, পানীয় জলের পিএইচ এর মান কত? এর আগের দিনে একটা কোশ্চিন নিয়েছিলাম পিএইচ ফর পাওয়ার অফ হাইড্রোজেন, তাহলে পিএইচ এর মান কত? 1 থেকে 3 এর মধ্যে অপশান বি,
3.5 থেকে 5.5 পর্যন্ত, অপশন সি 6.5 থেকে 8.5 পর্যন্ত, অপশন ডি 8.5 থেকে 10.5 পর্যন্ত। কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? পানীয় জলের পিএইচ এর মান কোনটা? অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এভরিওয়ান প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো এর কারেক্ট অ্যান্সার কি হবে। 20 অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার ইজ ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অর্থাৎ হচ্ছে 6.5 to 8.5 এর মধ্যে। জেনারেলি বিশুদ্ধ জলের ক্ষেত্রে 7 থাকে, 7টা বেশি পারফেক্ট, ঠিক আছে। তাহলে 7 থাকলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি বলবো, 7। ওকে, তাহলে এই রেঞ্জটা 6.5 থেকে 8.5 মধ্যে থাকলে পিএইচ এর উচিত, হ্যাঁ পিএইচ এর মান হওয়া উচিত। সো আজকের ভিডিওটা এখানেই থাকবে। যারা অ্যাডমিশন হতে চাও বা যারা এর রিলেটেড আরও কোনো কন্ট্যাক্ট করতে চাও, অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আশা করি সেশনটা বা এই তোমাদের সিরিজটা, ইকরা ব্যাচের সিরিজটা ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। এরপরের দিন নতুন সেশানে নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, ভালো মতো পড়তে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।